যতভাবে আক্রমণ করছেন তার তো অপমান হচ্ছে, আমরা যারা রয়েছি আমাদের শুনেও কিন্তু খারাপ লাগছে, কারণ আপনি তো দলনেতা, আপনি যে দলের প্রতিনিধিত্ব করেন এতে কি সেই দলের শ্রীবৃদ্ধি হয়? আপনি আপনার বক্তব্যের শুরুতে বললেন যে তৃণমূলের প্রোডাকশন সিস্টেমটাই গণ্ডগোলের, আপনার সঙ্গে তো তৃণমূলের প্রোডাকশন সিস্টেমের কোনো সম্পর্ক নেই, তাহলে আপনার গণ্ডগোলটা কোথায়? কেন বলেন এ ধরনের কথা? কোত্থেকে নিয়েছেন এই কোর্স? আমি মনে করি না কটূক্তি আর বিতর্ক একই জিনিস। আমার কথায় আপনি বিতর্ক করতে পারেন, তার মানে এটা কটূক্তি হবে কোনো মানে নাই। আপনি কোনটাকে কটূক্তি মনে করেন কোনটা বিতর্ক মনে করেন সেটা আপনার ব্যাপার, তাহলে আমার কিছু যায় আসে না। আর আমি যে আপনি বলতে চাইছেন, শুনে নিন, আপনার ভাষণ শুনেছি আমি, আমারটা শুনুন। এবার প্রশ্ন হচ্ছে যে আমি কাকে অপমান করেছি? একজন মহিলা আপনাকে ঠ্যাং তুলে দেখাবে, এটা শোভাদায়ক? আমি সাজেশন দিলাম যে বারমুডা পরুন। আপনি একজন মহিলা এটা স্বীকার করতে পারেন? গ্রামের মহিলাদের জিজ্ঞেস করুন তারা কি বলছে। আপনার কাছে হয়তো ওটা সভ্যতা হতে পারে, আধুনিকতা হতে পারে, আমার কাছে, আমি এত আধুনিক নই। দিলীপ ঘোষের হিম্মত আছে এই কথাটা চোখে চোখ দিয়ে বলা, সেটা আপনি ভিতরে কিন্তু মনে করতে পারেন, হাজারবার করুন, আমি কিন্তু বলবো। কারণ আমার নৈতিকতায় আমি কারোর কাছে কিছু চাই না, কারোর ধার ধারি না, আমি সমাজের কাছে দায়বদ্ধ। সমাজ যারা ঠিক মনে করবে না দিলীপ ঘোষ সেটা বলবে, আপনার কত খারাপ লাগুক আমার কিছু যায় আসে না। আমি ব্যক্তিগতভাবে কাউকে অশ্রদ্ধা করি না, অপমান করি না, কিন্তু সমাজের মানসিকতায় মূল্যবোধে আঘাত দেওয়ার অধিকার আপনাকে কেউ দেয়নি, তাহলে দিলীপ ঘোষ আপনার সামনে দাঁড়াবে। এটা আবার বলবো, আপনার খারাপ লাগো আমার কিছু করার নেই। না না, আমার মনে হয় আপনার একটু যাওয়া আসা উচিত, কারণ আমি তো সাধারণ নাগরিক। না মোটেই সাধারণ নয়, আপনি যেভাবে কথা বলছেন নাগরিক, ন্যাকামি করবেন না, আপনি অসাধারণ কথা বলছেন। দিলীপ ঘোষ সাধারণ লোক, তাই সাধারণ লোকের কথাটা বলে বোঝে, ন্যাকামি করে না। না দেখুন, আপনি এখন যেভাবে কথা বললেন এভাবে কি কথা বলা যায়? একজন দলনেতা কিভাবে কথা বলতে পারে? আমি বলতে পারি, আমি কি দায় নিয়েছি নাকি সব ভালো কথা বলবো? আপনি, আমার মনে হয় আপনি আমার প্রশ্নের উত্তরটা যতটা ভালোভাবে দেওয়া যায় তার থেকে অনেক ভালোভাবে দিয়ে ফেলেছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পূজারিণী, পূজারিণী ঘোষ, আপনি এই উত্তরটাই চেয়েছিলেন? আমার তো মনে হয় যে এই পুরো ঘোটা বিষয়টা যেটা হলো সেটারই আর কোনো মানে দাঁড়ালো না। কেন হলো, কেন এত কথা, এত লোকে মানে এইক্ষুনি আপনারা কথা বললেন, এক্ষুনি ব্যক্তিগত আক্রমণ করছেন, ঠ্যাং তুলে দেখাবো বলছেন, মানে একটু সময় নেই? তাহলে এইটুকু এতক্ষণ ধরে আলোচনা করলেন, আপনি বললেন যে দায় আপনারও, আপনাকেও রাজনৈতিকভাবে রাজনৈতিক শিষ্টাচার মানতে হবে, আমার সঙ্গে আপনার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। শুনুন, দায় মানে এই নয়, কথা বলা যায় একজন মহিলার সঙ্গে বলে আপনার মনে হয়? এই যে আপনি মহিলা হয়ে গেলেন, এখন কোনো মানুষের সঙ্গে কে দলিত হয়ে যায়, কে মশালু হয়ে যায় বলা যায় না? দিলীপ, শুনুন, মহিলা হবেন না, একজন মহিলা হয়ে গিয়ে যা ইচ্ছা করতে পারেন বলে এই অনুমতি কেউ দেয়নি তাকে। আপনিও মহিলা হবেন না, আপনি বলুন, আপনি মহিলা ছিলেন না, এখন মহিলা হয়ে গেলেন, মহিলাই থাকবো না? ওমা, আপনি একজন নাগরিক, আমি একজন নাগরিক। আরে বাবা, মহিলা আপনি যখন, আপনি যুক্তিতে নাই হেরে যাচ্ছেন, অন্যায় করছেন, তখন মহিলা হয়ে যাচ্ছেন, সংখ্যালঘু হয়ে যাচ্ছেন, দলিত হয়ে যাচ্ছেন, এটা আমি বিরোধিতা করি। কোন রকম সেফগার্ড নেবেন না, আপনি সমাজের প্রতি দায়বদ্ধতা হিম্মতের সঙ্গে বলুন, আমি আপনার সঙ্গে আছি। আমি খুব মানে সাধারণ ভাবে বলছি, আমি খুব সাধারণ একজন মানুষ এবং আমার লিঙ্গ বলে দেয় যে আমি একজন মহিলা, এবং এরকম ভাবে কি একজন মহিলার সঙ্গে কথা বলা যায়? এটাই আমার। আপনি একজন পুরুষের সঙ্গে এভাবে কি করে কথা বলছেন? আমি যেভাবে কথা, পুরুষের মান সম্মান নাই নাকি? আপনি মহিলা হয়ে যাবেন, আপনাকে আমি কিভাবে? এই যে চালাকি গুলো না, যখন আপনি যুক্তি দিতে পারছেন তখন মহিলা, তখন দলিত, এগুলো এই আমাদের দেশের রাজনীতি। না না না, এই এই হাতিয়ার গুলো না আপনারা প্রয়োগ করেন। এই আমি তো হাতিয়ার নিয়ে চলি, এটা বলার কিছু না, প্রয়োজন হয়। আর আমার হাতিয়ার খুব ধার, এটা সবাই জানে, আমি কাউকে রেয়াত করি না, আর তাই জন্য লোকে আমাকে পছন্দ করে। দুবার 5 বছরে কে এমএলএ এমপি হয়নি, যদি আমি চুরি করতাম অন্যায় করতাম লোকে আমাকে কান মলে দিত, আর আমি তার জন্য প্রস্তুত আছি, যদি সমাজের কোনো ক্ষতি করি, কারোর সম্মান আঘাত করি।